বিজেপি, IPFT এবং তিপরা মথা দল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই রুদ্ধশ্বাস বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতিসিং দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ IPFT ও তিপরা মথা দলের অন্যান্য মন্ত্রী বিধায়করা। বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচনের লড়াই কৌশল নিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।